আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহান ও তাআলা যাকে অপছন্দ করেন তাকেও ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। তবে এই হিকমা ব্যাপারে এর ব্যাখ্যা আমি একটু পরে বলছি। এর আগে বলছি, আল্লাহ তাআলা যারা ধনী তাদেরকে যেমন ধন সম্পদ দান করেন, যারা গরিব তাদেরকেও ধন সম্পদ দান করেন। যারা ধনী রয়েছে তাদেরকে সুখ দান করেন, যারা গরিব রয়েছে তাদেরকেও সুখ দান করেন। ব্যাপারটা আসলে পার্থক্য কোন জায়গায়, এখানে আসছে হিকমা। হিকমা কি? আসলে যাকে হিকমা দান করা হয় তার ভেতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, স্থির। একটু উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ধরুন টেবিল ভর্তি খাবার রয়েছে, প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। আপনাকে সম্পদ দান করা হয়েছে কিন্তু হিকমা দেওয়া হয়নি, যার কারণে আপনার ভিতরে সাকিনা নেই। আপনাকে হিকমা দেওয়া হয়েছে যার কারণে আপনি মোটামুটি ডাল ভাত খেলেও আপনার মনে প্রশান্তি চলে আসে, পেট ভরে খাবার হয়ে উঠলে আপনি বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু উচ্চশিক্ষিত একজন পুরুষ, সে যদি সুন্দর স্ত্রী পায় তবুও তাকে নিয়ে সুখী নয়, কারণ তার মনে হিকমা দেওয়া হয়নি। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্টি থাকে, শান্তিতে থাকে। এর অর্থ আপনি নিজেকে মানিয়ে নিয়েছেন, আল্লাহর উপর সন্তুষ্টি রাখছেন এবং যা পেয়েছেন তার ব্যাপারে আলহামদুলিল্লাহ। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। আমরা ভাবি যে রিজিক মানি হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা, কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ, আর সর্বোচ্চ স্তরে রয়েছে সুস্থতা, হিকমা, আপনার স্ত্রী, সন্তান, আমল, আরও অনেক কিছু। দেখুন, এক ব্যক্তি যদি সুদী ব্যাংকে চাকরি করে বা সিগারেটের কোম্পানিতে চাকরি করে কিংবা যে কোনো হারাম আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেসকল ব্যবসা সে যদি ছেড়ে দিয়ে কোনো হালাল ব্যবসা নেয়, ফুটপাতে অন্তত যা রোজগার হয়, হাঁটতে হাঁটতে যা বেচে কিনা হয়, সেইভাবে সে যদি একটা রিজিক নিয়ে নেয়, তাহলে আল্লাহর সামনে তার রিজিকটা কিভাবে পেশ করা হবে? আপনি হারাম ছেড়ে হালালের পথ বেছে নিয়েছেন, আপনি মসজিদে সলাত আদায় করেন এবং মনে প্রশান্তি আসছে, কিন্তু হারাম ইনকাম করে আপনার মনে প্রশান্তি আসছে না। আর এইসবের মাধ্যমে আপনার মনের ভিতরে সাকিনা চলে এসেছে, আল্লাহ তাআলা আপনাকে হিকমা দান দিয়েছেন, এখন আপনি অনেক সুখী হতে পারবেন। আসলে আমরা মনে করি কি, জাগতিকের পিছনে আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে মনে করি যে আমরা আসলে আমরা আডিল হতে পারলাম না, শিক্ষিত হতে পারিনি, আমরা মূর্খ আছি। আপনার সকাল হয় আপনার রবকে ভুলে, দুপুর বিকেল রাত হয় আপনার সব কিছু আল্লাহ তাআলার বিরুদ্ধে, পাপ কাজে, হারাম কাজে, কুফুর অবস্থায়। আপনি মনেই পড়তে পারছেন না যে আপনি কবে কোরআন পড়েছিলেন, আপনার মনে সাকিনা নেই। সবচেয়ে দুঃখের বিষয় এসে সবচেয়ে দুঃখের বিষয় যে আপনার অনুভূতিটিকেও মরে গেছে। তাহলে আমাদের কি এক মিনিটের জন্য সময় যদি না হয় যে আমরা এখন এই ফিতনার যুগে বাস করছি, জাহিলিয়াতের যুগেও এই যুগ হার মানিয়ে নিচ্ছে, আমরা এখনও চিন্তাভাবনা করছি না আমরা কোথায় যাব, কেন এসেছি, কোথায় ছিলাম, কেনই বা যাব, যাবার জন্য আমাদের প্রস্তুতিটা কতটুকু।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।